আমলকি হর্তুকি বহেরা। এই আমলকি হর্তুকি বহেরাকে বলা হয় ত্রিফলা। এরকম 60 ধরনের ত্রিফলা আছে, যেরকম দারচিনি, এলাচি, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কি, হিং, জবক্কর, এরকম যে তিরি রত্ন, যেগুলি তিরি তিরিতে যেগুলোর মিল হয়েছে, এগুলো আমাদের দেশে অজস্র আছে। হাত বাড়ালে পাওয়া যায়, পা বাড়ালে পাওয়া যায়, পাকঘরে মায়ের কাছে গেলে পাওয়া যায়, বাবির কাছে গেলে পাওয়া যায়, বোনের কাছে গেলে পাওয়া যায়, স্ত্রীর কাছে গেলে পাওয়া যায়। সেইখানে আমাদের বাড়িতে, আপনাদের ঘরে, আপনাদের বাড়িতে, বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অবহেলায় বেড়ে ওঠা গাছগুলি আমাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মানুষ সৃষ্টিরও 5000 বছর আগে আল্লাহ তাআলা এই শাক সবজি মশলা এগুলি পাঠিয়ে দিয়েছেন। একটি গাছের ফল, মূল, কাণ্ড, শিকড়, ছাল সব কিছুই আল্লাহ তাআলা ওষুধ হিসাবে মানুষের জন্য পাঠাইছে। আপনি বাড়ির ধারে দেখেন একটা সজনা গাছ, কত সহজ গাছ, যে কোনো ঋতুতে 365 দিন আপনি দুইটা সজনা গাছের ডালা ভেঙে বাড়ির একটা ফুলের টপের ভিতরে করে ঘরে রাখেন, কয়েকদিন পরেই দেখবেন সেই লতাটা বেঁচে গেছে। ওই যে সজনা গাছটি, এই সজনা গাছটি কিন্তু আপনার জন্য একটা মহা ঔষধ, আমাদের যে কোনো ধরনের কোল্ড অ্যালার্জি সারাইতে পারে। এই সজনা গাছ যে কোনো ধরনের কোল্ড স্ট্রেস, যে কোনো ধরনের কোল্ড অ্যালার্জি দূর করতে পারে, যে কোনো ধরনের আমাদের ব্লাডের মধ্যে চর্বি জমলে, কোলেস্ট্রল জমলে সেটা দূর করতে পারে এই সজনা গাছ। সজনা গাছের পাতা, ফল, মূল, কাণ্ড, শিকড়, ছাল সবই আল্লাহ তাআলা মানব সেবার জন্য, মানুষের জন্য দিয়েছে।